পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ তার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী, সরকার এবং দল যা যা পদক্ষেপ নেওয়ার নিয়েছে। এবার তদন্তে কি হচ্ছে, আদালতে কি হচ্ছে, পার্থবাবু কি বলছেন, তাদের ব্যাপার আমাদের তরফ থেকে কোনো মন্তব্য নেই। দেখুন, এটা সম্পূর্ণ আইনগত দিক, তদন্তের দিক, এবং একাধিক মামলা এই ধরনের থাকে যে সিবিআইও এগোয়, ইডিও এগোয়, এটা নিয়ে রাজনৈতিক দলের তরফে এই মুহূর্তে এই পর্যায়ে কোনো বক্তব্যের অবকাশ আছে বলে মনে হচ্ছে না। দেখুন, ঘটনা পরম্পরা এটা তো প্রমাণ হয়ে গেছে যে এই দুজনই হচ্ছেন এই সমস্ত কেলেঙ্কারির মাথায়। আর প্রতিনিয়ত নতুন নতুন তথ্য, নতুন নতুন সম্পত্তির হিসাব এবং তথ্য পাওয়া যাচ্ছে এবং খোঁজ পাওয়া যাচ্ছে। সেই জন্য স্বাভাবিক এইখান থেকেই অনেক কিছু পাওয়ার সম্ভাবনা আছে, আর ঘুঘুর বাসাটা এখানেই। আর দুজন এরা মাথা, সেই জন্য সিবিআই স্বাভাবিকভাবে যে তদন্ত এগোচ্ছে তাতে এই দুজনের সহযোগিতা চাই, এদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাবে বলে ওনারা বারবার এই আগ্রহ করেছেন কোর্টের কাছে যে এদেরকে আরো জেরা করার প্রয়োজন আছে এবং তাদের হেফাজতে পাওয়ার প্রয়োজন আছে, তাহলে তারা ইচ্ছা মতো জেরা করতে পারছেন না। আমার মনে হয় সেই কথা চিন্তা ভাবনা করে কোর্ট আরো সময় দিয়েছেন সিবিআই কে, এবং 21 তারিখ পর্যন্ত তাদের হাতে জেরা করার জন্য সময় দিয়েছে। ধন্যবাদ। ইডির পর এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। 21 সেপ্টেম্বর পর্যন্ত পার্থ কল্যাণময়ের সিবিআই হেফাজত। খারিজ জামিনের আর্জি, সিবিআই হেফাজতে পার্থ কল্যাণময়। পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় সিবিআই হেফাজত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজত। সিবিআই হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। তদন্তের স্বার্থে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এসএসসি নিয়োগ দুর্নীতি বড়সড় ষড়যন্ত্র, মাস্টার মাইন্ড পার্থ, আরো অনেক বড় অফিসার কেলেঙ্কারিতে জড়িত। 400 অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছে, নিয়ম মানা হয়নি। নিয়োগ দুর্নীতিতে অনেকে জড়িত, খুঁজে বার করতে হবে। আদালতে সওয়াল সিবিআই এর আইনজীবীর। তদন্তের মুখোমুখি তাকে হতে হবে। তিনি সেখানে গিয়ে কান্দাকাটি করেছেন যে আমি মরে যাব, কারণ মৃত্যু কাম্য নয়, প্রত্যেকটি মানুষ সুস্থ থাকুন, আমরা তাই চাই। শুধু মনে করিয়ে দিতে চাই যে পার্থ চট্টোপাধ্যায়ের বা রাজ্য সরকারের অপরাধে চাকরি বিক্রির কারণে পরীক্ষা দিয়ে পাশ করা হাজার হাজার ছেলে মেয়ে রাস্তার পাশে বসে বিক্ষোভ করছে। তারা রোজ বলছে আমাদের এর চাইতে মৃত্যুই যেন ভালো, আমাদের জীবনে মৃত্যু ঘটিয়ে দেওয়া হচ্ছে। তাদের দিকে তাকিয়ে আয়নার সামনে যেন নিজের কিম্ভূত কিবাকার দুর্নীতির চেহারাটা তৃণমূলের নেতারা দেখেন। ইডির পর এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। 21 সেপ্টেম্বর পর্যন্ত পার্থ কল্যাণময় সিবিআই হেফাজত। খারিজ জামিনের আর্জি, সিবিআই হেফাজতে পার্থ কল্যাণময়। পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সিবিআই হেফাজত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজত। সিবিআই হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। আরে মরে যাবো।